চীনা বাদামের মাখন পিনাট বাটার ফল। পিনাট বাটারের ফলের উপকারিতা। পিনাট বাটার ফল দেখতে হলুদ এবং পাকলে লাল। আয়রন ও ক্যালসিয়ামের উন্নত উৎস পিনাট বাটার। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকবেন। পা চীনা বাদামের মাখন এরই গুণে রক্তে অক্সিজেনের সঞ্চালন বাড়ে। চার থেকে শক্ত সবল হয় হাড়, শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম। বড় বৃদ্ধিতে সহায়তা করে মস্তিষ্ক ও শরীরের স্নায়ু। কোষের কার্যক্রম সচল স্বাভাবিক রাখে। অনেকে দুশ্চিন্তার ভোগেন যে পিনাট বাটারে খেলে দেহের চর্বি বেড়ে যাবে, কিন্তু পিনাট বাটারে অসম্পৃক্ত চর্বি পরিমাণ বেশি, তাই এটি স্বাস্থ্যের জন্য উপকারী ফ্যাট হিসাবে বিবেচিত। একজন মানুষের দিনে 2 টেবিল চামচ পিনাট বাটারে গ্রহণ করা উচিত। এই 2 টেবিল চামচ পিনাট বাটারে আছে 7 গ্রাম প্রোটিন, যার শরীরের জন্য ভালো। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, পিনাট বাটারে ওজন কমিয়ে দেয়। আসল ব্যাপারটা হচ্ছে এতে ফ্যাট ও প্রোটিন থাকার শরীরের জন্য উপকারী, ফলে আপনার ফাস্টফুড এবং অস্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা অনেক কমে আসবে। আরও এগুলো কম খাওয়া মানেই আপনার ওজন বাধ্যতামূলকভাবে কমবে। পিনাট বাটারে আছে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং আরও অনেক কিছু। পিনাট বাটারে উপস্থিত ম্যাগনেসিয়াম হাড়কে শক্ত করে। পিনাট বাটারে আছে প্রচুর পটাশিয়াম, যা সোডিয়াম খারাপ প্রভাব থেকে দেহকে রক্ষা করে। এছাড়া পিনাট বাটারে অল্প পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন বি6 আছে। পিনাট বাটার সুস্বাদু এবং ভিটামিনের ভরপুর 12 মাসই বিদেশি ফল। একটি চারা গাছ রোপণ করে আপনি সারা বছর ফল খেতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।